চেহারা তো ওই সময় পর্যন্ত কেউ দেখে নাই ভোটের দিন যেদিন ভোট দিতে যাবে যে ভোটার আইডি কার্ড তৈরি করবে ওই জন্য মুখ খুলতে চাচ্ছিল না আর শুধুমাত্র এই দুটো চোখ খোলা ছিল হাত মোজা পা মোজা সব পরা কিন্তু যে অফিসার বলছে না মুখ খোলাই লাগবে না তো আপনাকে কার্ড দেওয়া হবে না আর কার্ড যদি না দেয় দেশে থাকতে দেবে না দেশের নাগরিক হতে গণ্য হবে স্যার না হলে তো কেউ জান্নাত পাওয়ার কথা না হয়তো আপনার বউ আপনার মেয়ে পাবে কিন্তু ইসলাম তো শুধু আপনার বউ আর মেয়ের জন্য না আমেরিকায় মুসলমান আছে কিন্তু সংখ্যা লঘু ভারতে মুসলমান আছে তারা যদি চাকরি বাকরি করতে যায় মাস্টারি করে আমি তামিলনাড়ু এই সমস্ত প্রতিষ্ঠানে গিয়েছিলাম ভারতে অনেক মেয়েরা মাস্টারি করছে তো তাদের দেশের নিয়ম হচ্ছে আপনি শুধু চোখ দুইটা খোলা রাখলে আপনাকে চাকরিতে রাখবে না আপনার মুখ খোলা রাখা লাগবে একবার হাতের কবজি খোলা রাখা লাগবে পায়ের পাতা খোলা রাখা লাগবে ও নিয়মই ওই দেশের সংবিধান এটা আল্লাহলে না খাই চোখ বাদ দিয়ে পুরো শরীর হাত মোজা পা মোজা ঢেকে রাখা লাগবে আপনার চাকরিতে রাখবে ওই দেশে তো 96 ভাগ মুসলমান নেই ওখানে 96 ভাগ হিন্দু এক কথা বলছে না কেন আমার তো মনে হয় এই দেশে যদি 100 ভাগ পর্দা কেউ কায়েম করতে চায় শুধু যারা দায়িত্বে আছেন দুইজন এই দুইজনকে পর্দার ভেতরে নিয়ে যান এই দেশে এমনি মানুষ পর্দা চলে যাবে ওই দুইজনের যতদিন পর্দা 100 ভাগ কায়েম না হবে হে আমার সেল্লিয়ে শুধু গলা ব্যথা হবে আর যারা মেয়েরা এসেছে হয়তো এখন যারা মন দিয়ে শুনছে না মেনে নেবে এখান থেকে বের হয়ে গেল আবার যে দেখবে শাবনুর আর মাহিয়া মাহিকে বলো কি বানিয়ে বলছি রাস্তায় যে যে দেখবে মাহিয়া মাহি পরি মনি নসরা সারিহা নাকি এদেরকে দেখলে ওর মন ঠিক থাকবে বলবে ওয়াজ পরে তওবা করে নেব আগে এদের মতো হই হয়তো এখন ওরা পোশাক কেনে এক বুক জ্বালা এখন পোশাকের নাম বেরিয়েছে একটা যুবতী মেয়ে যদি এই পোশাক কেনে 22 বছর 20 বছর বয়স কেমন লাগে বলেন শয়তান আপনার কাছে মনে হচ্ছে কত যুবক বলছে না ভালো লাগে সমানতা মা বোনেরা এখানে তাবার রোজাল চাহিলি জাতি লোলার ভেতরে আমরা ব্যাখ্যা পেয়েছি তিনটা যারা মেয়েরা এসেছেন একটু মিলান তো আপনার ভেতরে আমলটা আছে কিনা এটা কিন্তু ফরজ এটা নামাজের মতো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবার রোজের এক নাম্বার অর্থ হচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়েছেন তাবার রোজের অর্থ কয়টা তিনটা জোরে বলেন তিনটা এক নাম্বারে মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের শ্বাসগোজ বেড়ে যাবে মা বন্ধুরা এসেছে আপনার শ্বাসগোজ করা জায়েজ আছে শুধু নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য নিজের দিকে তাছাড়া আপনার সাজা জায়েজ না আপনি যদি শাস্তে চান যত রকমের পাউডার দেবেন যত রকমের আট সাত পোশাক পরবেন কোনো অসুবিধা নেই শুধু স্বামীর জন্য ঘরের পরিবেশ আর যতক্ষণ এটা করবে ততক্ষণ স্বভাব হবে আর বাইরে গেলে ওটা কবিরা গুনাহ দুই নাম্বারে এই কথাগুলো টকশোর ভেতরে কিছু নাস্তিক কিছু বাম আর রাম বুদ্ধি বিক্রি করে খায় যারা বুদ্ধিজীবী এরা বলছে হুজুর এখন দেশের মেয়েদেরকে ঘরের পরিবেশে দেখে আটক করতে চায় এরা নারী স্বাধীনতার কি অন্তরায় সমানক ভাইরা না মেয়েরা যারা এসেছেন আপনার এই শরীরের মর্যাদা আমার আল্লাহ নিজে আপনার স্বামীর জন্য দিয়েছেন এমনকি স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি হাতা খেলা ব্লাউজও পরে কোনো অসুবিধা নেই ঘরের ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে বাইরে আবার সমস্যা সম্মানিতা ভাবিরা কারণ এখানে যারা আছে বিরাই সব ভাই আর দাদা নাকি সুতরাং ভাবিরা আর দাদিরা যারা এসেছেন আপনি যদি মনে চায় যে আমিও মাহিয়া মাহির মতো এরকম আট সাত পোশাক পরব কোনো অসুবিধা নেই কিন্তু এই দাদার জন্য শুনুন আর ভাইয়ের জন্য ঘরের ভেতরে আপনি এরকম পরে আকৃষ্ট করার জন্য যতক্ষণ চেষ্টা চালাবেন ততক্ষণ নামাজের মতো সওয়াব হবে তাই বলে ফরজ নামাজ বাদ দিয়ে করি না নামাজ কালাম সব বাদ দিয়ে সব সময় ওই ওই পোশাকে পরি আছে এরপরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো আপনি বাড়িতে যে অবস্থায় থাকেন না কেন বাইরে আসলে আপনার পোশাক ঢেলা ঢালা হওয়ার লাগবে এমনকি প্রত্যেকটা যুবতী মেয়ের জন্য একটা ওড়না গায়ে দেওয়া ফরজ এই ওড়নাটা তার চুল তার মুখ তার বুক পেট এগুলো ঢেকে রাখতে পারে এরকম একটা ওড়না কথা বুঝতেছেন মেয়েরা যদি পারফিউম আতর সুগন্ধি ব্যবহার করে রাস্তায় আসে কবিরা গুনাহ হবে কারণ মেয়েরা সাজগোজ করে যখন রাস্তায় আসে শয়তান তখন ওদেরকে তীর হিসাবে জাল হিসাবে ব্যবহার করে গোনা ছড়িয়ে দেওয়ার জন্য তাবারুজের দুই নাম্বার অর্থ কারো ভেতরে আছে কিনা আমি জানি না যখন রাস্তাঘাটে আসে তাদের মন পোশাক হয়ে যায় ছোট খাটো তিন নাম্বারে ওরা যখন রাস্তাঘাটে বের হয় বাজারে আসে তখন মাজা হেলে দুলে চলে এলাকায় সব নেই এই যে তিনটা অর্থ বললাম যদি কোনো মেয়ের ভেতরে থাকে এই তাবার রোজের কারণে জান্নাত থেকে
বঞ্চিত করে দিবে আল্লাহ যত নামাজ পড়েন রোজা রাখেন আর ভালো ভালো কাজ করেন হবে না এটা ফরজ এটা কি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার পেছনে আমি দুইটা কারণ পেয়েছি তার জীবনী পড়ে এক নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিতেন বেশি এমন কি মারা যাবেন ওই সময়ও পর্দা ভরেননি দুই নম্বরে তার স্বামীর তিনি মন জয় করতে পেরেছিলেন তার স্বামীর মন জয় করেছিলেন ভয়ে ভয়ে কারণ তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বলে দিতেন মা এই যে তুলে দিলাম আলীর হাতে আজ থেকে মরণ পর্যন্ত যদি কোনো সংগত কারণে তোমার স্বামী আলী তোমার উপরে রাগ করে আর যদি দুনিয়ায় জীবিত থাকতে ওই রাগটা মেটাতে না পারো আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না ওই মেয়ে কোনোদিন স্বামীর সাথে উল্টা পাল্টা করবে আর আমরা আরো সাহস দেই মা যদি কিছু হয় তুই চলে আসবি তোর অন্য জায়গায় বিয়ে দেব ও তো আরো সাহস পাবে এক কথা বল না কেন তারপর আরে বেচারাকে মানবে ও চলে গেলে আর কাশেম দরকার নেই আমি আরেক কাশেম পাবো সম্মানিত মা বোনেরা আমরা যারা বাবা আছি যারা মা আছে গার্জিয়ান এই উপদেশটা নবীজির মতো দেওয়া লাগবে কারণ ফাতিমাতুজ জাহরাকে জান্নাত দেওয়ার দুই নাম্বার কারণ এই তিনি স্বামীর মন জয় করতে পেরেছিলেন কিন্তু কোনো অবৈধ কাজ নিয়ে না জায়েজ কাজে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অনুসরণ করার জন্য তৌফিক দান করেন আমি আমি উম্মে হাবিবা আমার দুইটা প্রশ্ন আমার আমরা মহিলারা কিভাবে নামাজের সেজদা দেব দুই নম্বরে বিবাহিত মেয়েরা তার নামের সাথে কার নাম লাগাবে স্বামীর না পিতার না বিবাহের পরে পিতার নাম দিবে বিবাহের পরে স্বামীর নাম দিবেন আর বিবাহের আগ পর্যন্ত যে জন্ম দিয়েছে তার নাম দিবেন এরপরে দুই নম্বর মেয়েদের সেজদা দেওয়ার যে বিষয়টা ওদের শারীরিক কিছু গঠনের কারণে মানে গোটো গোটো হয়ে আঁটো সাঁটো হয়ে সেজদা দেওয়া লাগবে আমরা যেমন এতটুকু ফাঁকা রাখি এর নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যেতে পারে মেয়েদের এরকম না ওনারা একেবারে জড়িয়ে কড়িয়ে সেজদা দেবে বুঝতেছেন তাহলে দেখাতে হবে প্র্যাকটিক্যালি মেয়েদের শারীরিক গঠন পুরুষের সাথে পার্থক্য নেই আছে ওইগুলোর কারণে ওদের এই যে হাত এইভাবে বাধা লাগে যেন একটু আটসাট থাকে এরপরে সেজদা দেওয়ার সময় পা দুইটা মিলিয়ে এরপরে বসা লাগবে আর সেজদা দেওয়ার সময় ফাঁকা না রেখে আঁটিয়ে দাঁড়াবেন যেন আপনার শরীরের গঠনটা বোঝা না যায় আমি আর নিচে নামতে পারলাম